সেলিনা হোসেন, জীবন ও সাহিত্য। তিনি সেলিনা হোসেন, তার পিতার দেওয়া নাম খায়রুননেসা। সেলিনা হোসেন নামটি দিয়েছিলেন তার বড় বোন সুরাইয়া। ছয় দশক ধরে সেলিনা হোসেন লিখছেন। তার লেখায় এদেশের মানুষের সংগ্রাম, যাপিত জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বপ্নভঙ্গের বেদনা মূর্ত হয়ে ওঠে। আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ জীবন্ত হয়ে ওঠে, নতুন মাত্রা পায়। এদেশের লোক পুরাণের গল্প ও চরিত্রসমূহ সমসাময়িক ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়। সেলিনা হোসেনের জন্ম 1947 সালের 14 জুন রাজশাহী শহরে, পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। তাঁর বাবা এ কে মোশাররফ হোসেন, মা মৈমুননেসা বকুল। 1968 সালে সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1964 সালে আমি রাজশাহী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম। সেই বছরে রাজশাহীর বিভাগীয় কমিশনার সব কলেজ নিয়ে একটি সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আমার কলেজ থেকে আমার নাম পাঠানো হলো এবং আমাকে 60টা আইটেমে নাম দিয়ে দিলেন এবং বললেন একটা গল্প লিখবে, উপস্থিত বক্তৃতা করবে, বিতর্ক আবৃত্তি ইত্যাদি মিলিয়ে 60টা আইটেম, সবগুলোতে অংশগ্রহণ করবে। আমি আমার স্যারকে কেঁদে বললাম, স্যার আমি তো জীবনে কোনোদিন গল্প লিখি নাই, আমি গল্প লিখতে পারবো না। স্যার আমাকে ধমক দিলেন, বকা দিয়ে বললেন, যা পারো লিখো, সব বিষয়ে তোমার ফার্স্ট হতে হবে, এটা তোমার কোনো কথা না, যা পারো লিখো, জমা দাও, তুমি অংশগ্রহণ করছো, এটাই বড় কথা। অনেক সময় নিয়ে একটি গল্প লিখে জমা দিলাম। আশ্চর্যের বিষয়, আমার সেই গল্পটি প্রথম স্থান অধিকার করে। এটাই ছিল আমার সাহিত্যের যাত্রাপথের সূচনা। তারপরে আমার সেই শিক্ষক অধ্যাপক আব্দুল হাফিজ আমাকে বললেন যে তুমি এই সব গল্পগুলো দিয়ে একটা বই করো, তাহলে তোমার একটু চাকরি পেতে সুবিধা হবে। আমি বললাম, স্যার কে আমার বই করবে? স্যার বললে, খবরদার, চোখে পানি আনতে হবে না, কেউ বই করবে না, তুমি যাও বাবা মার কাছে যাও, টাকা আনো, আমি একটা প্রেসকে বলে দিব, ওরা বইটা ছাপিয়ে দিবে। মায়ের কাছে গিয়ে বললাম, মা আমার একটা বই হলে আমার একটা চাকরি হবে। বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমার একটা বই হলে আমার এই সুবিধাটা হবে। বাবা বললেন, ও তাই? বাবা মা টাকা দিয়ে দিলেন, স্যার একটি প্রেস ঠিক করে দিলেন। 1969 সালে আমার প্রকাশিত হলো উৎস থেকে নিরন্তর গল্পের বইটি। সেলিনা হোসেনের লেখা প্রথম উপন্যাস উত্তর সারথী 1971, তবে তার প্রথম উল্লেখযোগ্য উপন্যাস হলো হাঙ্গর নদী গ্রেনেড, যা 1976 সালে প্রকাশিত হয়েছিল। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসটির চলচ্চিত্র রূপ দিতে চেয়েছিলেন বিশ্ববরেণ্য প্রয়াত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাঁর উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস হল মগ্ন চৈতন্যের শীষ, নীলময়ূরের যৌবন, পোকামাকড়ের ঘর বসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, কালকূট ও ফুল্লরা, গায়ত্রী সন্ধ্যা, পূর্ণ ছবির মগ্নতা, ভূমি ও কুসুম প্রভৃতি। লারা উপন্যাসটা আমি যখন লিখি, সেটি আমার জীবনের একটি গল্প। আমার মেয়ে লারা, তার খুব স্বপ্ন ছিল সে বিমান চালানো শিখবে। আমি তাকে যতই বুঝাতাম বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করো, তারপরে একটা ভালো চাকরি খোঁজো, বলে যে না আমি কোনো চাকরি করব না, আমি বৈমানিক হব। পরে সে নিজের উদ্যোগে, আমি যখন লন্ডনে একটি প্রোগ্রামে গিয়েছিলাম, আমার অবর্তমানে সে ফ্লাইং স্কুলে ভর্তি হয়ে যায় এবং ট্রেনিং নিতে শুরু করে। তারপরে ট্রেনিং নিয়ে সে 200 ঘন্টা ফ্লাই করে কমার্শিয়াল লাইসেন্সটা পায়। তারপরে তারকে ওরা বলে যে তুমি তো ভালো রেজাল্ট করেছো, তোমাকে আমরা ফ্লাইট ইনস্ট্রাক্টর বানাবো, তার জন্য তোমাকে আরও 50 ঘন্টা ফ্লাই করতে হবে। ও তো মহা খুশি, বলো ঠিক আছে আমি তাই হব, আমি চালাবো। শেষ দিন, যেই দিন মাত্র 3 মিনিট বাকি ছিল, ওরা বরিশাল থেকে ঢাকায় আসছিল, সেই সময়ে প্লেনটা আগুনে আক্রান্ত হয় এবং বস্তুগুলায় বিধ্বস্ত হয়ে পড়ে যায়। ওই বিধ্বস্ত হওয়ার পরে লারাকে নিয়ে যে লেখাটি লিখি, একটি উপন্যাস, সেটি লারা নামে। ছোট গল্পেও সৃজনশীলতার সাক্ষ্য রেখেছেন সেলিনা হোসেন। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে জলবতী মেঘের বাতাস, মতিজানের মেয়েরা, সখিনার চন্দ্রকলা। সেলিনা হোসেনের গল্পে
এদেশের নানা শ্রেণী ও নানা পেশার মানুষের যাপিত জীবন ফুটে উঠেছে। মানুষের সংগ্রাম, স্বপ্ন, প্রতিবাদী চেতনা, মনস্তাত্ত্বিক ক্রিয়াকলাপ এসবও তার গল্পে পরিস্ফুটিত। শিশু কিশোরদের জন্য হৃদয়স্পর্শী ও সংগ্রামী জীবনের জয়গানের বই লিখেছেন সেলিনা হোসেন। তাঁর এই সব বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল কাকতাড়ুয়া, মেয়রের গাড়ি, হরতালের ভূত বাবা। মননশীল রচনায়ও কৃতিত্বের পরিচয় রেখেছেন সেলিনা হোসেন। তাঁর লেখা ভ্রমণ কাহিনীও আকর্ষণীয়। বাংলা একাডেমির গবেষণা সহকারী এবং পরিচালক হিসেবে সেলিনা হোসেন কাজ করেছেন দীর্ঘদিন। সম্পাদনা করেছেন ধানশালিকের দেশ পত্রিকা সহ কয়েকটি বই। হুমায়ুন আহমদের সঙ্গে আমার পরিচয় হয় 1972 সালে। তখন আমি বাংলা একাডেমিতে চাকরি করি। হুমায়ুন বাংলা একাডেমিতে এসেছিল আমার রুমে, আমার সামনে বসেছিল। হুমায়ুনকে যখন বললাম নন্দিতে নরকে পড়তে খুব ভাল লেগেছে, হুমায়ুন খুব খুশি হয়ে হাসলো এবং বলল আবার দেখা হবে আপনার সঙ্গে, আজকে যাই। অসাধারণ একটি লেখা, আর নবীন লেখকের হাত থেকে এই লেখা পেয়ে আমার মনে হলো যে আমাদের সাহিত্যের চর্চাটা আগামী দিনে একদম অন্য রকম হবে। বাংলা সাহিত্যে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার 2018 ও একুশে পদক 2009 অর্জন করেছেন। এবার কথা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেলেন এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2021।